দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ব্যবহৃত একটি লাল টেলিফোন নিলামে $2,43,000 বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চার্চটেক শহরের একটি নিলামে ফোনটি বিক্রি হয়, তবে এটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ফোনটির গায়ে অ্যাডলফ হিটলারের নাম খোদাই করা আছে। এটি ট্রেন, যানবাহন এবং যুদ্ধক্ষেত্রে সবখানেই ব্যবহার করা হতো। 1945 সালে বার্লিনের একটি ব্যাংকারে ফোনটি পাওয়া গিয়েছিল। জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সেনারা সুভেনির হিসেবে ফোনটি তুলে দিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা স্যার র্যাম্ফ রেইনারের কাছে। রেইনারের ছেলে একসময় সামান্য কিছু টাকার বিনিময়ে এটি বিক্রি করে দেন। ফোনটি নিলামে তুলেছে আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন হাউস নামের একটি সংস্থা। নিলাম শুরু হয়েছিল $1,00,000 থেকে। সংস্থার কর্মকর্তারা ফোনটিকে গণবিধ্বংসী মারণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন, কারণ হিটলার এই ফোনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ মারার নির্দেশ দিতেন। তার দেওয়া নির্দেশে সে সময় বহু ইহুদিকে হত্যা করা হয়। ইতিহাসে একটি হলোস্কাস্ট নামে পরিচিত। ফোনটি ছাড়াও নিলামে হিটলারের অ্যাসোসিয়েশন কুকুরের একটি মূর্তিও $24,300 বিক্রি হয়েছে। এটি কিনেছেন অন্য আরেকজন।